চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে কর্মক্ষমতা হারাচ্ছে ঢাকাবাসী, আয় কমে যাচ্ছে খেটে খাওয়া নিম্নবিত্তের, উৎপাদন কমছে কলকারখানায়ও। বিস্তারিত সৌরভ রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন মেহেদী হাসান সোহাগ। সপ্তাহ তিনেক হলো জ্বর ঢুকেছে মতিউরের ঘরে। প্রথমে ছয় বছরের মেয়ে সুস্মিতা, পরে স্ত্রী আর সবশেষে তিনি নিজে। বিছানায় পড়েছেন চার দিন হলো, থেমে থেমে 103-104 জ্বর আর ব্যথা শরীর জুড়ে। লক্ষণ সব চিকুনগুনিয়ার এই ভ্যান চালকের, যার চিন্তার রাজ্য জুড়ে এখন জ্বরের থেকে আয় কমে যাওয়ার আশঙ্কাটাই বেশি। এখন আমি সব দিক দিয়ে ভেগে চলে আসতেছি, মাস শেষে বাসা ভাড়া দিতে পারবো কিনা, মাস শেষে দোকানে মনে করেন আমি বাকি পাইকে খাই, এদেরকে টাকা দিতে পারবো কিনা, মানে এই ব্যাপারে আমি খুব টেনশনে আছি। কেন টেনশন আছে? আমি তো রোজগার করতে পারতেছি না, এদিকে আমার যতই একটা করে দিন কেটে যাচ্ছে, অসুখ নিয়ে আমি পড়ে আছি। থাকা খাওয়া আর চিকিৎসার খরচ যোগানোর এমন চিন্তা এখন এই করাইল বস্তির অনেক ঘরে, যেখানে যেখানে চিকুনগুনিয়া কামড় বসিয়েছে। জ্বরের ফেরে আয় হারানো মানুষের সবচেয়ে বেশি দেখা মেলে এখানকার রিকশার গ্যারেজগুলোতে। সব মিলিয়ে এই বস্তিতেই অন্তত হাজারখানেক রিকশা রয়েছে, যার এক তৃতীয়াংশই এখন বের হয় না চালকের অসুস্থতার কারণে। আমাদের গাড়ির সর্বোচ্চ 40টা, এখন 20টা 15 25টা এভাবে বার হয়ে যাচ্ছে, পুরো গাড়ি গ্যাস থেকে বার হয় না। এই যে ড্রাইভার অসুস্থ, জ্বর, জ্বর আছে চিকুনগুনিয়া জ্বর, ওই বাধায় ড্রাইভার গাড়ি রাস্তা যেতে পারে না। একবারে পড়িয়েছিলাম, এক মাস পর হালকা সুস্থ হইলাম, পরে আস্তে টাকটুক টাকটুক করে চালাই, কোনো মতো সংসার তো ব্যস্ত হবে, ফ্যামিলিতে 5-6 জন খাওয়াইয়া, এখনও মানে মানে সুস্থ হই নাই, এখনও ক্লান্ত, রুজি রোজগার তো নাই। শুধু রিক্সার গ্যারেজ নয়, চিকুনগুনিয়ার এই প্রভাব পড়েছে তৈরি পোশাকের মতো শ্রমঘন শিল্পগুলোতেও। ব্যাবিলন গ্রুপের এই কারখানাতে 2000 শ্রমিক কাজ করে, যাদের মধ্যে 170 জনই গেল 3 মাসের বিভিন্ন সময়ে 7 থেকে 14 দিন পর্যন্ত কাজে যোগ দিতে পারেনি জ্বরে ভুগে। অথচ এই সময়ে প্রতিষ্ঠানটিকে 15 লাখ পিস পোশাক তৈরি করতে হয়েছে ক্রেতার চাহিদা মেটাতে। আমাদের তো প্রতিটা লাইনে ম্যান মেশিন ফিক্স করা থাকে, তো এক্সেস ম্যান পাওয়ার কখনোই থাকে না, যেটা একজন অ্যাবসেন্ট করলে তাকে আমরা ইয়ে দিব, সেই জায়গায় রিপ্লেস করব। তো ডেফিনেটলি আমাদের এইটাকে ম্যানেজ করতে গিয়ে আমাদের এক্সট্রা ওভার টাইমের ইয়ে আশ্রয় নিতে হয়েছিল, এবং এইটা শুধু যে ফ্যাক্টরি ক্ষতি করছে সেটা না, ওয়ার্কার তারাও কিন্তু ক্ষতি করছে, কারণ আমরা এখানে ইনসেন্টিভ দিয়ে থাকি তাদের ইয়ের উপরে, অ্যাটেন্ডেন্সের উপরে, তো তারাও কিন্তু এই অ্যাটেন্ডেন্স বোনাসটাও তারা পায়নি। তবে শুধু খেতে খাওয়া মানুষই নয়, গেল কয়েক মাসে ওই ভাইরাসবাহী মশা এডিসে আক্রান্ত হয়েছে সব শ্রেণী পেশার মানুষই। সামনের দিনে যা আরও প্রকট হবার আশঙ্কা দেখা দিয়েছে, কেননা রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠানের হিসেবে সেপ্টেম্বর পর্যন্ত চিকুনগুনিয়ার এই প্রাদুর্ভাব থাকবে শহরে। সংস্থাটি বলছে 24 জুলাই পর্যন্ত IEDCR-এ পরীক্ষা করে 791 জনের ভাইরাস নিশ্চিত করা গেছে। বিভিন্ন হাসপাতাল থেকে আরও 3200 আক্রান্তের খবর এসেছে। এর বাইরে মুঠোফোনে 4775 জনের ওপর চালানো জরিপের প্রাথমিক ফলাফল বলছে ঢাকার 7.5% মানুষই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। জ্বর তো 3 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এবং যে কোনো ভাইরাল ফিভারের যেই লসটা আমাদের হয় চিকুনগুনিয়ার ক্ষেত্রে জ্বরের জন্য সেটাই হয়, কিন্তু গিরায় ব্যথাটা আসলে কাজের ক্ষেত্রে একটু ব্যথা সৃষ্টি করে, এবং গিরায় ব্যথা আমি বলেছি শতকরা 90 ভাগের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে গিরায় ব্যথা থাকে। এছাড়া মোটামুটি 5-10% কেসের ক্ষেত্রে ব্যথাটা একটু বেশি দিন পারসিস্ট করে, কারো কারো ক্ষেত্রে হয়তো সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে মাসও যেতে পারে, খুবই রেয়ার, কিন্তু তারপরে অনেকের ক্ষেত্রে মানে খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রে একটা বছরও হতে পারে, এবং সেই সমস্ত ক্ষেত্রে যেহেতু জয়েন্টে পেইন, কিছুটা কর্মক্ষমতা তো মানে হ্রাস পায় বলতে চাই না জিনিসটা, কিছুটা কাজ করা কাজটা কমে আসে তাদের ক্ষেত্রে, এটা দেখা যায়। বিশ্বব্যাংকের হিসেব বলছে দেশের যত উৎপাদন অর্থাৎ জিডিপির 20 ভাগেরও বেশি যোগান দেয় এই ঢাকার 1.8 কোটি মানুষ। এখন সেই জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি উৎপাদন ক্ষমতা হারায় তবে তার আর্থিক ক্ষতি নিশ্চয়ই আছে। তবে অর্থনীতির সেসব জটিল হিসেব না কষে চিকুনগুনিয়ার কষ্টে স্পষ্ট হয় আক্রান্ত মানুষের বিপন্নতায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।